নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দু টাকা করে এই ডিসেম্বর মাসেই প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা কেন্দ্রীয় সরকার যেমন দু টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠাবেন ঠিক রাজ্য সরকারেরও কিন্তু অনেক প্রকল্প রয়েছে যে প্রকল্পের টাকা আপনারা একের পর এক আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে থাকবেন তো বন্ধুরা বর্তমানে আজকের যে প্রকল্পটির বিষয়ে আমি আপনাদেরকে জানাবো এটি হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা আর এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কিন্তু দু টাকার কিস্তি ডিসেম্বর মাসে পাঠানো হবে কবে পাঠানো হবে সেটাও আপনাদেরকে জানাবো সেই সঙ্গে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে বন্ধুরা এই দু টাকার কিস্তি যদি আপনি পেতে চান সেক্ষেত্রে কিন্তু দুটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে কারণ এই দুটি কাজ বা দুটি আপডেট যদি আপনারা না করেন সেক্ষেত্রে যারা টাকা পাচ্ছিলেন তারাও কিন্তু টাকা নাও পেতে পারেন তো বন্ধুরা কী কী আপনাদেরকে করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো সেই সঙ্গে টাকা কবে দেওয়া হবে সেটাও জানিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিজে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রত্যেক বছর পাওয়া যায় ছ টাকা করে আর এখানে বলা হয়েছে দেখুন দেশের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করেছিল কেন্দ্রীয় সরকার মূলত এই যোজনার মাধ্যমে বছরে ছ টাকা করে দেওয়া হয়ে থাকে কৃষকদের অ্যাকাউন্টে অর্থাৎ যারা চাষি রয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু এই ছ টাকা করে দেওয়া হয়ে থাকে আর সেই অনুযায়ী তিনটি কিস্তিতে দু টাকা করে দেওয়া হয়ে থাকে কৃষকদের তো বন্ধুরা বর্তমানে এই দু টাকার কিস্তি নিয়ে একটা বড় আপডেট উঠে এসেছে এই দু হাজার টাকার কিস্তি আপনারা কারা কারা পাবেন না অর্থাৎ যারা এতদিন লিস্টে নাম থাকা সত্ত্বে টাকা পাচ্ছিলেন এবারে কিন্তু এই কাজটা যদি আপনারা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না তো কারা কারা এই টাকাটা পাবেন না বা কি করলে এই টাকাটা আপনাদের পাওয়া যাবে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে সমস্ত কিছু আমরা দেখে নেব তো চলুন বন্ধুরা আর কি কি বলা হয়েছে এই বিষয়ে সেটা আমরা জেনে নিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে তালিকায় নাম থাকলেও ঢুকবে না টাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির দশম কিস্তির টাকা পেতে অবশ্যই করতে হবে এই কাজ অন্যথায় দু হাজার টাকা হাত ছাড়া হবে কৃষকদের জেনে নিন কি কী কাজ করলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা পড়বে হ্যাঁ বন্ধুরা বর্তমানে এই ডিসেম্বর মাসে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা দু টাকা করে দেওয়া হবে এই কিস্তির টাকা আপনারা কারা কারা পাবেন না বা কারা কারা পাবেন সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এবং যে কাজটা আপনাদেরকে অবশ্যই করতে হবে টাকা পেতে সেটা যদি না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না বন্ধুরা যদি লিস্টের নামও থাকে দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলাই হয়েছে যে আপনার লিস্টের নাম থাকলেও কিন্তু আপনারা টাকা পাবেন না যদি এই কাজটা না করেন তো কি কাজটা করতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো দেখুন বন্ধুরা তারপরে এখানে বলা হয়েছে কৃষকদের জন্য ফের খুশির খবর শোনালো মোদী সরকার আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে দেশের বহু কোটি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা দশম কিস্তির টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যেই কিন্তু দু হাজার টাকার এই কিস্তির টাকাটা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে দেখুন বলা হয়েছে দ্রুত দেখে নেওয়া যাক আপনার নাম আছে কিনা এই তালিকায় তো বন্ধুরা সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই সর্বপ্রথম কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আপনার নাম আছে কি না নাম আছে কিনা যদি আপনার লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনাকে এই কাজটা খুব শীঘ্রই করে ফেলতে হবে নাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো চলুন কি কী কাজ করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা সর্বপ্রথম আমরা জেনে নেব প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার এই যে টাকাটা এটা পেতে গেলে আপনাদের কী কী করতে হবে তো বর্তমান সময় যদি আপনারা এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে পেতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে আধার কার্ডের লিঙ্ক সেটা কিন্তু করে ফেলতে হবে কারণ বন্ধুরা আপনারা সবাই জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে যে কোনো প্রকল্পের টাকা পেতে এখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্লাস আধার কার্ডের লিঙ্ক লাগছে তো এটা যদি আপনার না করা থাকে তাহলে অবশ্যই আপনারা করে নিন কারণ ভবিষ্যতে যাতে না সমস্যা হয় টাকা পেতে সেটার জন্য আপনাকে অবশ্যই করে রাখা প্রয়োজন আপনারা কিন্তু করে নিন হলে কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা পেতে আরও একটা সমস্যার সমাধান আপনাদের করতে হবে সেটি পি পিএম কিষান অ্যাকাউন্টে অর্থাৎ পিএম কিষাণ লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সঙ্গে আপনার আধার কার্ডটাকে ভেরিফাই করতে হবে তো এই আধার কার্ড ভেরিফাই করলেই কিন্তু তাহলে আপনারা পরবর্তী কিস্তির টাকাগুলো পাবেন এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই অনেকেই কিন্তু রয়েছেন অর্থাৎ অনেক কৃষকরাই রয়েছেন যারা কিন্তু অ্যাকাউন্ট খোলার সময় আধার কার্ড তো দিয়েছিলেন কিন্তু আধার কার্ড দেওয়ার পরেও যখন আপনারা আপনাদের বেনিফিশিয়ারি লিস্ট চেক করছেন দেখছেন আধার কার্ড ইজ নট ভেরিফাইড এইরকম দেখাচ্ছে তো যদি এমনটা হয় সেক্ষেত্রে দু একবার হয়তো আপনারা টাকা পাবেন কিন্তু পরবর্তী সময় সরকারের তরফ থেকে আপনাদের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হতে পারে তো যাতে এটা না হয় এবং পরবর্তী সময় আপনারা যাতে কন্টিনিউ টাকাটা পেতে পারেন তার জন্য কিন্তু আপনাকে আধার কার্ডের সঙ্গে কিন্তু এই পিএম কিষাণটা ভেরিফাই করতে হবে অর্থাৎ আধার কার্ডটাকে ভেরিফাই করতে হবে তো সেটা কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এটা কেন হয় তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে নামটা রয়েছে সেটা যদি আধার কার্ডের সঙ্গে ম্যাচ না করে তো এই রকম সময় বা পি এম যে নামটা দিয়েছেন সেক্ষেত্রে যদি আপনার আধার কার্ডের সঙ্গে নামটা ম্যাচ না করে সেক্ষেত্রে এই সমস্যাটা হয় তো এটা সমাধান আপনারা কীভাবে করবেন সরাসরি আমি আপনাদেরকে লাইভ ওয়েবসাইট থেকে দেখাবো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা সরাসরি লাইভ দেখানোর জন্য আমি আপনাদেরকে পি এম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে নিয়ে চলে এসেছি তো এখানে নিয়ে আসার পরে আমি আপনাদেরকে একটু নিচে নিয়ে যাবো এখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি সর্বপ্রথম চেক করবেন যে আপনার আধার কার্ড ভেরিফাই দেখাচ্ছে কিনা যদি আধার কার্ড ইজ ভেরিফাইড দেখায় সেক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না কিন্তু যদি আধার কার্ড ইজ নট ভেরিফাইড দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এডিট করতে হবে এবং এটাকে ভেরিফাইডে আনতে হবে এবং ঠিক করতে হবে তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা কীভাবে জানবেন যে আপনাদের এই পি এম কিষান অ্যাকাউন্টে আপনাদের আধার কার্ডটা ভেরিফাই আছে না নট ভেরিফাইড দেখাচ্ছে তার জন্য এই যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তো যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে নতুন করে একটা পেজ চলে আসবে আর এখানে কিন্তু আপনাকে লগ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই পেজটা আপনাদের সামনে চলে আসবে আর এখানে দেখুন এখানে কিন্তু অনেকভাবে আপনারা লগ ইন করতে পারবেন প্রথমেই অপশানটা রয়েছে আধার কার্ডের নাম্বার যদি আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে বসান আর এবং গেট ডেটাই ক্লিক করেন সাথে সাথে কিন্তু একটা লিস্ট খুলে যাবে আর এখানেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে আধার কার্ড ভেরিফাইড দেখাচ্ছে নাকি আধার কার্ড নট ভেরিফাইড দেখাচ্ছে তো যদি আপনার নট ভেরিফাইড দেখায় সেক্ষেত্রে আপনাকে এডিট করতে হবে যদি ভেরিফাইড দেখায় সেক্ষেত্রে আপনার কিছু করার দরকার পড়বে না তো চলুন বন্ধুরা এবারে যদি নট ভেরিফাইড দেখায় সেক্ষেত্রে আপনারা কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা যদি আপনাদের অ্যাকাউন্টে আধার কার্ড ইজ দেখায় সেক্ষেত্রে আপনারা ব্যাকে চলে আসার পরে নিচের দিকে চলে আসবেন এখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন দেখুন আপডেটেশন অফ সেলফ রেজিস্টার ফার্মার তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তো যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটা পেজ খুলে যাবে এবারে আপনাকে যেটা করতে হবে আপনার আধার কার্ডের নাম্বারটা এই বক্সে বসিয়ে দিতে হবে আর এই যে ক্যাপচা বক্সে আপনারা ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এই বক্সে বসিয়ে দেবেন দেওয়ার পরে এই সার্চে আপনারা ক্লিক করবেন যখনই আপনি সার্চে ক্লিক করবেন সাথে সাথে আপনার নাম এবং সেই সঙ্গে আপনার আইডি নাম্বার আপনার আধার কার্ডের নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস সমস্ত কিছু চলে আসবে এবং আপনারা একদম শেষের দিকে ডান দিকের কর্নারে একটি অপশান নিচের দিকে পেয়ে যাবেন এডিট নামে তো এই ইডিআইটি এডিটের যে অপশানটি থাকবে এখানে আপনারা ক্লিক করে দেবেন এডিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে সমস্ত ডিটেলসগুলো চলে আসবে এবং আপনার আধার কার্ডের নাম্বার প্রথম ঘরে দেওয়া থাকবে এবং দ্বিতীয় ঘরটা কিন্তু খালি থাকবে তো সেখানে আপনারা নতুন করে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন দিলে আপনার মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পরে আপনার মোবাইলে ওটিপি আসবে সেটা সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে কিন্তু একদম নিচের দিকে দেখবেন কর্নারে আপডেটের একটি অপশান পেয়ে যাবেন তো এই আপডেটের অপশানে আপনারা যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার আধার কার্ডটা আপডেট হয়ে যাবে অর্থাৎ ভেরিফাইড হয়ে যাবে যখনই ভেরিফাইড হয়ে যাবে এটা কিন্তু সাকসেসফুলিভাবে আপনারা টাকা পেতে থাকবেন এবং পরের সমস্ত মাসের যে কিস্তিগুলো সেগুলো আপনারা পেতে থাকবেন বন্ধুরা বর্তমানে কিন্তু এই পিএম কিষানের ওয়েবসাইটে একটু ট্রাফিক জাম চলছে দু একবার হয়তো সমস্যা হতে পারে আপনারা চেষ্টা করবেন আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা বর্তমানে একটি খুশির খবর আপনাদেরকে জানিয়ে দিই এই পনেরোই ডিসেম্বরের মধ্যেই কিন্তু দু হাজার টাকার আরও একটি কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বড়দিনের আগেই ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনি পিএম কিষান যোজনায় নাম লিখিয়েছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ